দর্শক, রংপুরের পীরগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার অন্যতম হোতা সৈকত মণ্ডল ও সহযোগী রবিউল ইসলামকে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেফতার করেছে র‍্যাব। রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এই বিষয়ে ব্রিফিং করছেন সংস্থার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এরই ধারাবাহিকতায় র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র‍্যাব ১৩র একটি আভিযানিক দল গত রাতে রাজধানীর পাশে টঙ্গী এলাকা হতে সৈকত মণ্ডল ও রবিউল ইসলামকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের সংশ্লিষ্টতা সম্পর্কে আমাদেরকে তথ্য দিয়েছে। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা উদ্দেশ্য প্রণোদিতভাবে অরাজকতা তৈরির ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে তারা এই হামলা, অগ্নিসংযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এবং মাইকিংয়ের মাধ্যমে সাধারণ জনগণকে জড়ো করে। গ্রেফতারকৃত সৈকত সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে স্থানীয় জনগণকে উত্তেজিত করে তোলে। এছাড়া সে উক্ত হামলা ও অগ্নিসংযোগে অংশগ্রহণে জনসাধারণকে উদ্বুদ্ধ করে। তার নেতৃত্বে বেশ কয়েকজন এই হামলায় সরাসরি অংশ নেয়। সে গ্রেফতারকৃত রবিউলকে নির্দেশনা দেয় মাইকিংয়ের মাধ্যমে লোকজন জড়ো করার জন্য। পরবর্তীতে সে ঘটনার ঠিক পরপরই সে আত্মগোপনে চলে যায়। গ্রেফতারকৃত সৈকত মণ্ডল রংপুরের একটি কলেজে স্নাতকে পড়াশোনা করত। সে রংপুর পীরগঞ্জের হামলা ও অগ্নিসংযোগের অন্যতম হোতা। সে বিভিন্ন সময়ে পূর্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক ও বিভ্রান্তিকর পোস্ট ও শেয়ার করত। গ্রেফতারকৃত রবিউল রংপুরের পীরগঞ্জের হামলা ও অগ্নিসংযোগের ঘটনার অন্যতম উস্কানিদাতা। সে উক্ত হামলা ও অগ্নিসংযোগের পূর্বে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাইকিংয়ের মাধ্যমে সে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য ও মিথ্যাচার করে গ্রামবাসীকে উত্তেজিত করে তোলে এবং সে নিজে। দর্শক, এতক্ষণ র‍্যাবের ব্রিফিং এর অংশবিশেষ শুনছিলেন।